আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সময়ের সাথে সাথে আমরা সবাই চাচ্ছি আমাদের ফটোগুলোকে সবার চেয়ে আলাদাভাবে এডিট করার জন্য। আর আমরা অনেকে আছি যারা ভেবে থাকি যে একটি ফটো এডিট করা যে কত কঠিন বিষয় হতে পারে। সত্যিকার অর্থে যদি আপনি চান একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে অসংখ্য ফটো আপনি এডিট করতে পারবেন, তাও আবার সবার চেয়ে ভিন্নভাবে। তাই যদি আপনি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন যে কিভাবে একটি প্রফেশনাল ফটো এডিট করতে হয়। আর স্ক্রিনে কিন্তু আপনারা কয়েকটি ফটো দেখতে পাচ্ছেন, তো আপনি চাইলে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাকে একটা কথা বলতে হচ্ছে, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করুন, তাহলে আপনি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে পারবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হচ্ছে PicShot নামক এই অ্যাপটা, আর অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, আপনি চাইলে সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। আর এই অ্যাপটি আপনি খুব ইজিলি কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপটিকে ওপেন করুন। অ্যাপটি ওপেন করলেই সর্বপ্রথম আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো। সো আমরা এখান থেকে যেহেতু আমাদের ফটোটাকে এডিট করব, সো আমরা এখান থেকে এডিটের উপর ক্লিক করব। দেন তারপর আপনি চাইলে এখান থেকে ক্যামেরা বা আপনার গ্যালারি থেকে আপনি আপনার ফটোটা নির্দেশ করতে পারেন। ওকে গাইজ, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু নতুন একটি এডিট পেজ নিয়ে আসা হয়েছে। আমরা সর্বপ্রথম দেখতে পারবো ক্রপ। সো আপনি চাইলে আপনার ফটোটিকে ক্রপ করতে পারেন যে কোনো রেশিওতে। তারপর আমরা দ্বিতীয়ত দেখতে পারবো ফিল্টার। তো ফিল্টারের মাধ্যমে আপনি চাইলে আপনার ফটোটাকে যে কোনোভাবে কালার গ্রেডিং করতে পারেন, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি কালার গ্রেডিংটা করতে পারেন। দেন তারপর এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। তিন নম্বরে আমরা দেখতে পারবো স্পাইরাল। সো আমরা যদি স্পাইরালের উপর ক্লিক করি তাহলে এখানে হালকা একটু লোডিং নিবে। দেন আমাদেরকে এখানে কিছু স্পাইরাল দেওয়া হবে যেগুলো আপনি চাইলে এক ক্লিকে আপনার ফটোতে আপনি ইউজ করতে পারেন, আপনার ফটো অনুযায়ী এবং আপনার পছন্দ মতে। আপনারা ধরুন যে আমি এখান থেকে ইনস্টাগ্রামের এই প্রোফাইল পিকচারটা এখানে আমার ফটোতে অ্যাড করবো, তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি অ্যাড করব। দেন তারপর আমরা নিচের দিকে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে আমরা সরাসরি আমাদের এই ফটোটির ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু অন্য একটি প্লেসে চলে যাব। আমি কিন্তু আমার ফটো অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি। তারপর আমরা এখানে আরও দুইটি অপশন দেখতে পারবো, আপনি চাইলে এই সেটিংসগুলো নিয়ে খেলা করতে পারেন। দেন তারপর আমরা দেখতে পারবো ব্লার, অর্থাৎ আপনি চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারেন। ওকে গাইজ, আপনি চাইলে কিন্তু ব্লার করতে পারেন। দেন তারপর আমরা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবো। দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তারপর আমরা এখানে দেখতে পারবো ড্রাইভ, অর্থাৎ আপনি চাইলে আপনার ফটোতে ড্রাইভ অ্যাড করতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ড্রাইভের কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি পরিবর্তন করতে পারেন। তো আমি এখানে ড্রাইভ ব্যবহার করব না, আমার ফটোটা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে পাঁচ নম্বরে দেখতে পারবো স্টিকার বলে একটা অপশন। তো আমরা এখানে কিছু নর্মাল স্টিকার দেখতে পারবো বা আমরা উপরের দিকে কিছু 3D স্টিকার দেখতে পারবো যেগুলো আপনি চাইলে আপনার ফটো আপনার ফটোতে ব্যবহার করতে পারেন। দেন 3D স্টিকারগুলো আমার কাছে অসাম লিখেছে, তো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে জাস্ট একটা সানগ্লাস আমার ফটোতে ব্যবহার করব। জাস্ট আমরা সানগ্লাসের উপর ক্লিক করব। দেন আমরা সানগ্লাসের উপর ক্লিক করে আমাদের ফটো অনুযায়ী এটিকে আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি আমার ফটো অনুযায়ী আমার যে সানগ্লাস বা স্টিকার রয়েছে সেটা অ্যাড করে ফেলেছি। আপনি চাইলে এখান থেকে অ্যাড স্টিকারে ক্লিক করে আরও অনেকগুলি স্টিকার আপনি এখানে আপনার ফটোতে অ্যাড করতে পারেন। অ্যান্ড দেন সর্বশেষ আপনারা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে আপনার ফটোতে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এখানে টেক্সট দেখতে পারবো। আপনি চাইলে এখানে আপনার ফটোতে অনেক ধরনের টেক্সট আপনি অ্যাড করতে পারেন। তারপর কিন্তু আপনারা এদিকে অনেক ধরনের ম্যাজিক, তারপর অনেক কিছু আপনি পেয়ে যাবেন। তারপর এখানে অ্যাডজাস্ট পেয়ে যাবেন, আপনি চাইলে আপনার ফটোটার কালার আর কি কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্রাইটনেস ইত্যাদি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। দেন তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে জাস্ট আপনার কাজ শেষ হয়ে যাবে। তারপর আমরা এখানে একটি মজার ব্যাপার দেখতে পারবো, সেটা হচ্ছে লাইট এফেক্টস। আপনি চাইলে এখানে কিন্তু অনেকগুলো লাইট এফেক্টস আপনি দেখতে পারবেন, আপনি চাইলে সেগুলো আপনার ফটোতে ইউজ করতে পারেন। দেন খুব ইজিভাবে আপনি চাইলে সেগুলো আপনার ফটোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। দেন এখান থেকে অ্যাপ্লাইটি ক্লিক করবেন, খুবই ফ্রিতে আপনি কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন।
আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা 11 নম্বরে দেখতে পারবেন গ্লিচ বলে একটা অপশন, সো আপনি চাইলে আপনার ফটোতে কিন্তু গ্লিচ অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এক এক কালারের এক এক ধরনের, অর্থাৎ ভিন্ন ধরনের কিন্তু আপনি এখানে গ্লিচ পেয়ে যাবেন। সো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন আপনার ফটোর মাধ্যমে। দেন তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আমি ব্যাগে বের হয়ে আসবো, আমি এখানে অ্যাপ্লাই করব না। দেন তারপর আমরা আমাদের ফটোটিকে সেভ করার জন্য আমরা জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। দ্যাটস ইট, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এবার আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঠিকই আপনি শেয়ার করতে পারেন। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। অল রাইট, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা এই বিষয়ে জানে না তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেকনিক্যাল অফিস বিডি ইউটিউব চ্যানেলের সাথে সদাসর্বদাই জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।